মিশর থেকে কেনানের দিকে জামা রওনা হয়েছে, কোথায় মিশর কোথায় কেনান, জামা যখন রওনা হয়ে গেছে হযরত ইয়াকুব বলতেছেন আমি যেন আমার ইউসুফের গন্ধ নাকে পেতেছি। জামা চলে এলো, চোখের উপরে রাখলেন, আল্লাহ রাব্বুল আরাবিন তাকে চক্ষুষ্মান বানাইয়া দিলেন। ভাইরা আমার, পয়গম্বরেরা সবর করে গোটা দুনিয়ার মানুষের সামনে দৃষ্টান্ত সেট করেছেন সবর কারে কর। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন সবর কারে কয়, দেখো শেখো সবর কারে কয়। আল্লাহ পাক বললেন ইব্রাহিম তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে। তিনি চলে গেলেন, সেখানে ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, চতুর্দিকে ধুধু বালু আর মরুভূমি। হযরতে হাজরা বলছেন ইব্রাহিম সামান্য পানি আর খাবার দিয়া আমার সন্তান শুদ্ধ এখানে রেখে দিতেছো, আমি কি অপরাধ করেছি? কোনো জবাব নাই। দুইবার তিনবার বলার পরে হাজরা বলছেন ইব্রাহিম গো তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমারে রেখে যাচ্ছ নাকি? হযরত ইব্রাহিম আকাশের দিকে আঙ্গুল উঁচু করলেন, কথা বলবেন বাক শক্তি বেরোচ্ছে না, 80 বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ তারে দিছেন, আর এমন বাচ্চা পয়গম্বরের ছেলে, কি সুন্দর চেহারা, মরুভূমির উপরে ফালাই দিয়াস, ফালাই দিয়ে রওনা হয়ে যাচ্ছেন, মুখ দিয়া কথা সরছে না, আকাশের দিকে দেখালেন। হযরত হাজরা বুঝতে পারলেন, হযরত হাজরা বলেন ইব্রাহিম কোন চিন্তা নাই, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও, আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি, আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো, ওই আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার টুকরা ইসমাইলকে পানিতে আর খাবারে মারবেন না, অবশ্যই তিনি ব্যবস্থা করবেন। ব্যবস্থা হয়ে গেল, হযরত ইসমাইল বড় হয়ে গেলেন, আল্লাহ পাক অর্ডার করলেন জবাব করো ছেলেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাহের প্রস্তাব করলেন, হযরত ইসমাইল তা আপত্তি করতেন, বাবাজি আমার মায়ের আর আমাকে বাচ্চা অবস্থায় ফেলে গেলেন, খাবার দেন নাই, পড়ার দেন নাই, বছরের পর বছর আমাদের এখানে কাটলো, দেখতেও আসেন নাই, আজ আসছেন জবাহ দিতে, এটা কেমন কথা, কি ধরনের বাপ আপনি, এরকম বলছে নাকি? এরকম বলছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাবটা কিভাবে পারলেন, আল্লাহ পাক কোরআনে কারিমে দৃষ্টান্ত রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন হযরত ইব্রাহিম ছেলেকে বললেন ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা লাডলা, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহুক, আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে জবাব করতেছি, ফানজুর মাদা তারা, তোমার রায় কি বলো, আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমার জবাব করতেছি, এখন তোমার রায় কি, তোমার মত কি? হযরত ইসমাইল আলাইহিস সালাম শুনিয়া দিলেন দৌড় নাকি না? হযরত ইসমাইল আলাইহিস সালাম ধৈর্যের প্রতীক, তিনি কি কথা বললেন, তার বুকের কথা কোরআন শরীফ আল্লাহ পাক উঠায় দিলেন। হযরত ইসমাইল বললেন ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন, অবশ্যই আমাকে ধৈর্যধারীদের মধ্যে পাওয়া যাবে। সুবহানাল্লাহ, এক বর্ণনা এসেছি হযরত ইসমাইল বললেন আব্বা জান আমি ধৈর্যধারীদের ভিতরে আমারে পাবেন, তবে জবাহ করার আগে আমার হাত পাওয়াটা একটু বেঁধে নেন, কারণ জবাহের যন্ত্রণায় আপনার গায়ে যদি আমার হাত পাও লেগে যায় তো বেয়াদুরি হয়ে যেতে পারে, আর আমি মরে আমার জবাহ হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামা টানিয়া আমার মা হাজেরারে দিবেন, কারণ তাকে মা বলবার মতো আর তো কেউ নাই। হযরত ইব্রাহিম তাকে বাঁধবার জন্য প্রস্তুতি নিলেন, হযরত ইসমাইল বলছেন আব্বা জান বাঁধবেন না, বাঁধবার প্রয়োজন নাই। বলে কেন, একবার বাঁধতে বললে আবার তুমি নিষেধ করছো কেন? ছেলে বলছেন আব্বা জান বাঁধবো না, এই জন্যে
হয়তো কেয়ামতেই প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে হাত পা বাঞ্জা জবাহ করছে। আমি এই সুযোগ দিব না, আপনি জবাহ করেন, আমি এতটুকু নড়াচড়া করব না। ধৈর্যের চরম প্রতীক হযরতে ইসমাইল আলাইহিস সালাম দেখাই দিয়েছেন ধৈর্য কারে কয়। আমার বন্ধুগণ, এই পৃথিবীর সবচাইতে ধৈর্যের বড় প্রতীক হতেছেন ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সবচাইতে বড় ধৈর্যের প্রতীক তিনি। কাউকে একটা গালি দেন নাই জীবনে, কাউকে ঠাট্টা করেন নাই, কাউকে মারেন নাই, কারো মনে দুঃখ দেন নাই। তিনি দুঃখ পেয়েছেন, তিনি কাউকে দুঃখ দেন নাই। তিনি কষ্ট পেয়েছেন, কাউকে কষ্ট দেন নাই। আমার ভাইয়েরাম, তায়েফের ময়দান, আমার নিজের চোখে তায়েফে যেদিন আমি তায়েফ দেখলাম, আমি তায়েফে ঢুকেছি, জীবনে কোনোদিন যাই নাই, রমজান মোবারকে আমি সেখানে গেলাম, আমাকে বসতে বসার জন্য তারা নিয়ে যাবে, আমি বললাম আগে বসবো না, আমার আগে নিয়ে যাও, আমার নবীকে কোন জায়গায় ওরা মেরেছিল সে জায়গাটা দেখাও। তায়েফের সেই গলিতে যখন আমি গিয়েছি, দুই দিকে পাহাড় দাঁড়ানো, তায়েফের লোক আমার সাথে ছিল, তারা বলল এই জায়গাটা প্রথম যেখানে চতুর্দিক থেকে নবীজিকে পাথর মারছিল আর আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। তিনটা দিন না খাওয়া হযরতে খাদিজা নাই, আবু তালিব নাই, মক্কায় জায়গা নাই পা রাখার। নবীজি তিন চার দিন ঘুরলেন, নেতারা বলল তুমি যদি নবী হবে তো এতিম হলে কেন, আল্লাহ নবী বানাবার জন্য কি একটা ধনী মানুষ পায় নাই, তোমার মতো এতিম আর গরিবের নবী বানাইল কেন। আল্লাহ নবী তিন দিন পর যখন দেখলেন কেউ দাওয়াত শোনে না, কেউ মানে না, কেউ গ্রহণ করে না, তখন তিনি নেতাদের অনুরোধ করলেন, ঠিক আছে দাওয়াত তো কবুল করলাম না, তবে একটা কাজ করো, অন্তত আমি যে তায়েফে আসছিলাম এই খবরটা মক্কায় দিও না, ওরা আরো অত্যাচার বাড়াই দেবে। এই কাফির গুলি খবর তো মক্কায় পাঠালো, আর সমস্ত যুবকদেরকে লেলিয়ে দিল, যুবকেরা চতুর্দিকে দাঁড়ায়ছে, রাসূলকে পাথর মারা শুরু করে দিল। আমি যখন রেল লাইনের থেকে হাঁটি, যখন রেল লাইন কোনো সময় দেখি, রেলের পাথরগুলি, রেল লাইনের পাথরগুলি দেখলেই আমার মাথায় যেন কেন তাইদের কথা মনে এসে যায়। আরে মানুষের গায়ে পাথর মারলে কি অবস্থার সৃষ্টি হয়, পাথর নূরের শরীর, রহমতের শরীর, কিটি কিটি রক্ত ঝরছে। নবীজিকে জোর করে উঠাইয়া জবরদস্তি করে হাঁটার জন্য তারা ধাক্কা মারতেছে। আবার কিছুদিনই গিয়ে নবীজি আবার বেহুশ হয়ে পড়েছেন, এইখান থেকে আবার